কাঁচা মরিচ। তো এই যে শুকনা মরিচ, আমাদের প্রধানমন্ত্রী বলতেছেন যে আপনারা মরিচ শুকায় রেখে দেন তাহলে কাঁচা মরিচের দাম বাড়বে না, কিন্তু আসলে আমরা দেখেছি স্বাস্থ্যগত কারণে শুকনা মরিচ এবং কাঁচা মরিচের মধ্যে একটু পার্থক্য কারোর কাছে শোনা যায়, যে একটা গ্যাসের জন্য একটা শুকনা মরিচটা খুব একটু ক্ষতিকর আর কাঁচা মরিচটা একটা ভিটামিন জাতীয়। এ সম্পর্কে কি আপনার একটু বক্তব্য? বাচ্চারা যখন ছোট থাকে তখন থেকে তাদেরকে একটু একটু করে মরিচ খাওয়ানো হয়, যদি মরিচ না খাওয়ায় তাহলে পরবর্তীতে তাদেরকে তরকারি খাওয়াতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো মরিচে হচ্ছে ভিটামিন সি আছে। আরেকটা প্রশ্ন আসছে যে আসলে মরিচ, আমরা তো দেখি বিদেশে বিশেষ করে সৌদি আরব বা অন্যান্য দেশে মরিচটাকে এত বেশি প্রাধান্য দেয় না, খেতেই পারে না। এখন কুমিল্লা আছে, কিছু বগুড়া, রংপুর, নোয়াখালী, হ্যাঁ, তো মরিচ ছাড়া অনেকে খেতেই পারে না। আসলে মরিচের স্বাস্থ্যগত বা টেস্টের কারণে এটা কতটুকু আসলে নির্ভর করে? আসলে মরিচ ছাড়া কি আসলে কি টেস্ট করা যায় না খাবার? এ বিষয়ে কিছু বলুন। আত্তাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আমরা এখন যে ইস্কারশন ট্যুর, হ্যাঁ, বিষয় কৃষি শিক্ষা, তো আমরা একটা মরিচ খেতে পাশে আছি এখানে। হ্যাঁ, তো আমরা এখানে যিনি উপস্থিত আছেন আমাদের মেহমান, হ্যাঁ, মাহবুবুর রহমান সাহেব, কৃষি উপকর্মকর্তা। আমরা আগে দেখেছি মরিচ, এটা মাত্র এক সময় একটা মরিচ চাষ হতো বছরে এক মাসে সিজনে। তো আমাদের এখানে যিনি উপস্থিত মাহবুবুর রহমান সাহেব, কৃষি উপকর্মকর্তা উনি, হ্যাঁ, বাবা থানা, উনি আমাদেরকে এখানে এদের সঙ্গ দিচ্ছেন, ধন্যবাদ ওনাকে। তো আমরা এখানে একটু মরিচ চাষের সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এই যে আগে দেখা যেত যে মরিচের চাষ হতো একবার, শুকনা মরিচ নিয়ে আমাদের চালানো হতো, শুকনা মরিচের এখন কেজি প্রতি মরিচের দাম বলতেছে প্রায় 300-500 টাকা কেজি, তাই না? দাম কমে যাচ্ছে, এত মরিচ হওয়ার পরে কেন দাম বেড়ে যাচ্ছে? আর এই যে মরিচ চাষ, এই চাষ সম্পর্কে সংক্ষিপ্ত দু এক মিনিট আমাদের যে কীভাবে চাষ করলে বা আমরা পারিবারিকভাবে একটু উপকৃত হবো, রাষ্ট্রীয়ভাবে যে সমস্যা এ সম্পর্কে জনাব মাহবুবুর রহমান সাহেব কিছু বলছেন সংক্ষিপ্তভাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, উপসহকারী কৃষি অফিসার, পবা রাজশাহী। মরিচের চাষাবাদ সম্পর্কে, মরিচ হচ্ছে মশলা জাতীয় ফসল। এই আমাদের মশলার মধ্যে মরিচ থাকা অত্যাবশ্যক, মরিচ ছাড়া হচ্ছে যে রান্না হবে না। আর মরিচে ভিটামিন সি আছে। মরিচ চাষাবাদ যদি জমিতে প্রচুর পরিমাণে বিঘা বা 10-5 কাঠা যদি আবাদ করে সেভাবেও করা যাবে, আবার যদি পারিবারিকভাবে আবাদ করা যায় বাড়ির পাশে, যদি প্রত্যেকের জায়গা থাকে 100 বা 50 150 জায়গা, সেই জায়গাতেও বাড়ির পাশে যদি 4-5টা মরিচ বা চারা বা 10টা চারা যদি লাগানো যায়, সেখান থেকে সারা বছর মরিচ খাওয়া যাবে। আকাশি একটা মরিচ পাওয়া যায় চারা, ওই চারাটা যদি লাগানো যায়, ওই চারাটা আপনার হচ্ছে সারা বছর, মানে 4-5 বছর হচ্ছে ওই গাছটা জীবিত থাকে। এবং মাঝে মধ্যে বছরে 3 বার হচ্ছে সেই গাছে যদি সার দেওয়া যায়, একটু পরিচর্যা করা যায়, তাহলে হচ্ছে যে সারা বছরই সেখান থেকে মরিচ হবে, ওই পরিবারকে আর হচ্ছে যে মরিচ কিনে খেতে হবে না। আর প্রশ্ন যে সেটা হলো যে একটা শুকনা মরিচ আর কাঁচা মরিচ, তো এই যে শুকনা মরিচ, আমাদের প্রধানমন্ত্রী বলতেছেন যে আপনারা মরিচ শুকায় রেখে দেন তাহলে কাঁচা মরিচের দাম বাড়বে না, কিন্তু আসলে আমরা দেখেছি স্বাস্থ্যগত কারণে শুকনা মরিচ এবং কাঁচা মরিচের মধ্যে একটু পার্থক্য কারোর কাছে শোনা যায়, যে একটা গ্যাসের জন্য একটা শুকনা মরিচটা খুব একটু ক্ষতিকর আর কাঁচা মরিচটা একটা ভিটামিন জাতীয়। এ সম্পর্কে কি আপনার একটু বক্তব্য? শুকনা মরিচ যদি খাওয়া যায়, শুকনা মরিচ খেলে আমাদের হচ্ছে যে মাত্রার অতিরিক্ত যদি হয় তাহলে হচ্ছে যে আলসার হবে আমাদের। আর যদি কাঁচা মরিচের তরকারি নিয়মিত যে ব্যক্তি খাবে, যে মানুষই খাবে নিয়মিত, সব তরকারিতেই কাঁচা মরিচের তরকারি খাবে, তার হচ্ছে যে পেটে আলসার হবে না কখনো, ইনশাল্লাহ। ঠিক আছে, সে কাঁচা মরিচের তরকারি সব সময় খাবে। আরেকটা প্রশ্ন আসছে যে আসলে মরিচ, আমরা তো দেখি যে বিদেশে বিশেষ করে সৌদি আরব বা অন্যান্য দেশে মরিচটাকে এত বেশি প্রাধান্য দেয় না, খেতেই পারে না। এখন কুমিল্লা আছে, কিছু বগুড়া, রংপুর, নোয়াখালী, হ্যাঁ, তো মরিচ ছাড়া অনেকে খেতেই পারে না। আসলে মরিচের স্বাস্থ্যগত বা টেস্টের কারণে এটা কতটুকু আসলে নির্ভর করে? আসলে মরিচ ছাড়া কি আসলে কি টেস্ট করা যায় না খাবার? এ বিষয়ে কিছু বলুন। বিদেশিরা হচ্ছে ফরেনার, যারা বিদেশিরা ওরা হচ্ছে মরিচ ছাড়াই হচ্ছে যে জন্মলগ্ন থেকেই তারা হচ্ছে মরিচ ছাড়াই খায়।
ঝাল না খেয়ে অভ্যস্ত, আর আমরা হচ্ছি বাঙালি হচ্ছে মরিচ মানে ঝাল না হলে আমাদের হচ্ছে তরকারি ভালো লাগে না। আমরা জন্মলগ্ন থেকেই হচ্ছে যে ঝাল দিয়ে খাওয়া শুরু করি। আমাদের পরিবারে দেখা যায়, মা দাদিদের কাছ থেকেও শোনা যায় যে হচ্ছে যে মরিচের বাচ্চারা যখন ছোট থাকে তখন থেকে তাদেরকে একটু একটু করে মরিচ খাওয়ানো হয়। যদি মরিচ না খাওয়ায় তাহলে পরবর্তীতে তাদেরকে তরকারি খাওয়াতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো মরিচে হচ্ছে ভিটামিন সি আছে, এজন্য আমাদের মরিচ খেতে হবে। মরিচ খেলে আমাদের দেখা যায় ভিটামিন সির ঘাটতিও পূরণ হয়, আর আমাদের দেখা যায় অনেক সময় ঠোঁটের ভিতরে কিন্তু ঘা হয়, ঠোঁটের ভিতরে ঘা হয়, এজন্য হচ্ছে ভিটামিন সি জাতীয় সব খাবারই খেতে হবে, সেই সাথে মরিচটাও খেতে হবে। বিশেষ করে শুকনো মরিচ যেটা পাটায় পিষে খায় বা হচ্ছে যে শুকনো মরিচ তরকারিতে বেশি দিয়ে খেলে আলসারের সমস্যা হবে, আমাদের পেটে আলসারের সমস্যা হবে, তাতে হচ্ছে তখন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওই সময় দেখা যায় আমাদের ঝাল ছাড়াই হচ্ছে তরকারি খেতে হয়, আর বিশেষ করে এই ঝাল দিয়ে বেশি তরকারি খায় চাঁপাইনবাবগঞ্জ এলাকা। তো আমি জনাব কর্মকর্তা সাহেব, আমরাও সায়েন্সের ছাত্র ছিলাম, পড়ছি দেখছি তো জায়গা আলহামদুলিল্লাহ। আসলে উনি যে কথাটা বলেছেন, মানুষ কিন্তু আসলে কিন্তু প্র্যাকটিস অভ্যাস, যে যেভাবে একটা বাচ্চার দুধ খাবে মায়ের, কিন্তু ওকে যদি দেওয়া হয় যদি তরকারি দেওয়া হয় তো খাবে না, ঝাল তরকারি খাবে না। আসলে আমাদের অভ্যস্ত এইভাবে আমাদের মায়েরা আমাদের পরিবেশ এই ঝাল বা মরিচের উপরে নির্ভরশীল হয়ে এইভাবে তৈরি হয়ে আসছি। আসলে বাস্তবে যে মরিচের যে অতিরিক্ত কিছু ভিটামিন কাঁচা মরিচে থাকতে পারে, এই ভিটামিনটা আমরা অন্য ফলের মাধ্যমে এই করতে পারি, কিন্তু মরিচ খাওয়ার কারণে ডাক্তারে বারবার বলছে গ্যাস্ট্রিক হচ্ছে আলসার হচ্ছে। তো যতদূর সম্ভব আমার মনে হয় যতদূর মরিচটা আমরা এড়িয়ে যদি চলতে পারি আর শুকনো মরিচটা আরও যদি কম করতে পারি, তাহলে আমাদের এটা ওই যে মরিচের দাম যে 500 টাকা, এটা আমার মনে হয় এটা আমাদেরকে অনেক কাজে লাগবে বলে আমরা মনে করি। তাই মরিচের চাষাবাদটা ছায়াযুক্ত স্থানে কোনো ফসলই হয় না, ঠিক আছে, কিন্তু ছায়াযুক্ত স্থানে আবার কিছু ফসল হয়, সেটা মরিচ ছায়াযুক্ত স্থানে হবে না, রৌদ্র উজ্জ্বল জায়গা লাগবে, আলো বাতাস পাওয়া লাগবে। আর ছায়াযুক্ত স্থানে আদা চাষ হবে, হলুদ চাষ হবে, এই জিনিসগুলো ছায়াতে হবে। বর্তমানে ছায়াযুক্ত স্থানে বস্তায় হচ্ছে আদা চাষ করছে, প্রতিষ্ঠানেও হচ্ছে যে প্রতিষ্ঠানেও অনেক জায়গায় পতিত পড়ে থাকে ছায়াযুক্ত জায়গা, এই জায়গাগুলোতেও সিমেন্টের বস্তায় যদি হচ্ছে আদা চাষ করা যায়, জৈব সার দিবে, কেঁচো সার দিবে, তারপরে বালি দিবে, তারপরে হচ্ছে যে কাঠের গুঁড়া দিবে, তারপরে ধানের ভুষি দিবে, এগুলো দিয়ে যদি হচ্ছে যে বস্তায় একটা বস্তার 3/2 যদি ওই উপাদানগুলো দিয়ে ভরে আদা লাগানো যায় তাহলে ওর ভিতরে আদা হবে। ওইটাতে খরচ নাই বললেই চলে, ওতে হচ্ছে কোনো রাসায়নিক সারও লাগে না, স্প্রেও নাই, খুবই ভালো, লাভজনক পেশা। তো ধন্যবাদ, আমাদের সময় একটু সংক্ষিপ্ত। তো সম্মানিত উপস্থিতি এবং যারা দেখছেন, আমার মরিচ চাষ সম্পর্কে এখানে আরও প্রশ্ন থাকে। আসলে মরিচে যেভাবে বীজ দিয়ে হয় এটা আমাদের একটা মারাত্মক একটা ক্ষতি, তো আমাদের সেখানে একটা এখানে ওয়ার্কশপ হবে, একটা ক্লাস টাইপের, ওখানে আমরা প্রশ্ন উত্তরে একটা সময় রাখবো ওখানে। আর মরিচের দামটা বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে যে মরিচ এবার টেম্পারেচার হচ্ছে বেশি ছিল, যখনই হচ্ছে টেম্পারেচার 35-35 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা হবে, যে কোনো ফসলেরই ফুল ফল ঝরে পড়ে যাবে। ওই সময়টাতে হচ্ছে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন জমিতে, আর এবার হচ্ছে আমাদের সেই সমস্যাটাই হয়েছে, মরিচের পানির ঘাটতি ছিল, তাপমাত্রা টেম্পারেচার বেশি ছিল, সেই সময় হচ্ছে যে গাছ নষ্ট হয়ে গেছে, সেই জন্য ফুল ফল সব ঝরে পড়ছে। আর মরিচে প্রচুর হচ্ছে মাকড় লাগে, এই মরিচে প্রচুর পরিমাণে মাকড় লাগে, মাকড়নাশক নিয়মিত স্প্রে করা লাগবে, মাকড়নাশক নিয়মিত যদি স্প্রে না করে তাহলে হচ্ছে যে মরিচ টিকা না। ঠিক আছে, তো ধন্যবাদ আমার কৃষি কর্মকর্তা সাহেব।